কসম খোদার রব্বে কাবার কসম যে আল্লাহ মানুষকে তৈরি করছে মানব রচিত বিদ্যা দিয়া মানব রচি মানবের বিবেক এবং বুদ্ধি দিয়া কোনদিন মানুষকে সুখ দিতে পারে না আর পারবেও না যদি পারত তাহলে উন্নত বিশ্বে পারত উন্নত বিশ্ব অসুখের কারণে এতটুকু ভাঙা পড়তো না আপনারা আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না আমি চিনি আমি চৈষা বেড়াই দুনিয়া আমি জানি কে কতটুকু সুখে আছে হায় হায় সুখে যদি থাকতো আমেরিকানদেরকে জিজ্ঞাসা করেন কত মিলিয়ন না ডেলি কত ট্রিলিয়ন ডলারের ওষুধ বিক্রি হয় ডেলি কত ট্রিলিয়ন ডলারের ওষুধ বিক্রি হয় শুধু মানবতা বৈষম্যতাকে ঠিক রাখার জন্য মিলিয়ন না ট্রিলিয়ন ওষুধ বিক্রি হয় জান জিজ্ঞাসা করেন নেটে সার্চ দেন এখানে বসে যদি নেটের সংযোগ থাকে সারা উন্নত বিশ্বে দেখেন টেনশন বোঝেন টেনশন সুখে থাকলে টেনশন হয় না সুখে থাকলে ছোটবেলা পড়ছিলাম কয় সুখের নিদর্শন কি কয় ইট মাথা দিয়ে গায়ের গাছতলায় ঘুম আসে এটার নাম হলো সুখ আমি ছোটবেলা পড়ছিলাম জানি না আমার পড়াটা ঠিক ছিল কি না ভুল ছিল কেন অনেক কিছুই তো চেঞ্জ হয়ে গেছে না সব চেঞ্জ হয়ে গেছে না ছোটবেলার কবিতা তো আর পাই না ঠিক না কি বলেন ছোটবেলার কবিতা আছে নাকি এখন ওগুলো একা একা আওড়াই বইতে পাওয়া যায় না হইতে পারে এই থিওরিও চেঞ্জ হয়ে গেছে এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুল গাছের নিচে কবরস্থানে ঘুমাইতেছিল রুমি সম্রাটের দূত এসা তালাশ করতে করতে ওইখানে পড়ছে ঘুমন্ত ব্যক্তিটাকে দেখা ডরের চোটে মাটিতে এরকম পড়ছে উনি ঘুমের থেকে সজাগ হয়ে গেছেন তো চিৎকার দিয়া বলতেছে আদিল তাফা আমিন তাফা নিমতা ওমর তুই খোদা প্রদত্ত রীতি আর নীতি আর আল্লাহ আল্লাহর রসুলের রীতি আর নীতির শিক্ষার অধীন তোমার বিবেক আর বুদ্ধিকে করার কারণে তুমি নির্ভীক হয়ে গেছ আর তোমাকে কবরস্থানে গাছের নিচেও ঘুম আসে তোমার তাও বালিশ ছাড়া হাতকে বালিশ বানায় অথচ তিন মহাদের যার পায়ের নিচে রুমি দুধ বলতেছে আদিলতা ফা আমিনতা ফা নিমতা আদিলতা ফা আমিনতা ফা নিমতা আদিলতা মানে কি আল্লাহ আল্লাহ রসুল প্রদত্ত বিদ্যা বিবেক বুদ্ধিকে আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য ওমর করছে করে ফেলছে যার কারণে নির্ভীক অথচ কয়েক হাজার না 4,500 কিলোমিটার দূর রম সম্রাট খালি কানের কাছে যে ওমর বললেই চলতো ওমর ইতিহাসের পাতা উঠায় দেখেন কয়েকদিন পর্যন্ত পেশাব পায়খানা বন্ধ থাকতো পুরা জিজ্ঞেস করেন ইতিহাস উঠান আপনি তারিখ উঠান কয়েক দিন পর্যন্ত পেশাব পায়খানা শুধু বন্ধ থাকতো কানের কাছে যে এক শুধু বললেই হতো ওমর বাস এতটুকু আর উনি গাছের নিচে ঘুমায় আজকে আমরা যদি সুখ চাই আমরা কিন্তু সব কিছু করতেছি সুখের জন্য বললাম না রাগ হয় না বুঝানোর জন্য বললাম আমার কথাগুলো ট্যাপও হইতেছে এও বলবে যে সুখের জন্য যাতে এরকম কোনো কথা না বলে যেটার দ্বারা উশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজ সুখে থাকুক শান্তিতে থাকুক মিলা থাকুক মিশা থাকুক এটার জন্য ট্যাপ হইতেছে আমরাও বলি সুখে থাকতে চাই মানব রচিত বিদ্যা দিয়া কোনোদিন সুখে থাকা যাবে না বিবেক বুদ্ধির পিছে চলা কোনোদিন সুখে থাকা যাবে না হ্যাঁ এতটুক সুখ হবে এতটুক সুখ হবে যে সর্বশেষ আমাকে আমার বাড়ির গ্যারেজে জীবন কাটায় যেতে হবে আমি নাম বলবো না মিডিয়া আছে আমরা এগুলো খবর রাখি আমার বাড়ির গ্যারেজে আমার সন্তান আমাকে রাখবে আর ওইখান থেকে আমার লাশ উঠবে আর কবরে চলে যাবে এতটুক হবে আমার সুখ এটা সুখ হ্যাঁ কতগুলো মেশাল আপনাদেরকে দেখাবো এটা সুখ হ্যাঁ হায় হায় এটা সুখ না সুখ তো এটাই মা মারে ঘুমাস না কেন
আব্বা না আসতে ঘুমাবো না, আব্বাকে দেখা ঘুমাবো, এটা হলো সুখ। এটা হলো হ্যাঁ, আসার পরে বুকের লোকে লাইগা শরীরে কতক্ষণ ঘেঁষাঘেঁষি করা, জামাটা কে আগে নিবে, মোজাটা কে আগে খুলবে, জুতাটা কে রাখবে, গামছাটা কে আগায় দিবে, মুখ ধোয়ার পরে কে মুছায় দিবে, একটু বাপের লোকে এরকম খেইলা তারপরে যে ঘুমায় পড়বে, এটার নাম হলো সুখ। এটার নাম সুখ। এই জন্যই কোরআন হাদিসের দরকার। আজকে দুনিয়া সুখ চায় বটে, কিন্তু চায় আমাদের রচিত বিদ্যা দ্বারা। তুমি সুখী হবে না, সত্য এটাই, কারণ এটা বানাইছেন আল্লাহ। কে বানাইছে? হ্যাঁ, আপনি মানলেও আল্লাহ বানাইছে, না মানলেও আল্লাহ বানাইছে। কেন আমি বলছি, আপনি সিগনেচার দিয়ে আসছেন, আঙ্গুলের ছাপও দিয়ে আসছি, আবার একদিন মানতে বাধ্য হব। আল্লাহ এটাও বলা দিছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ বলে আসতে দে, আসো, তোকে বাধ্য করব। তুই তখন চিৎকার দিয়া বলবি, রব চোখে দেখা ফেলছি, ওই সময় তো কি জানি বইলা ফেলছি আর উল্টা পাল্টা, এইবার ভুল হবে না। তো আল্লাহ বলবে, কাল্লা, আর কোনোদিন সম্ভব না, আমি তো তোকে ভালোবাসছিলাম। আমি তো এই জন্যই বলি, আমাদেরকে অল্প বয়স দিছে কেন জানেন? আল্লাহ জানেন, হয়তো ওলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার বিবেক বলে আল্লাহ 60-70 বছর কেন দিছেন জানেন আমাদেরকে? হ্যাঁ বলবো, কেন দিছে? আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, এই জন্য দিছেন। কেননা প্রবাদ বাক্য আছে, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না। কোনো মা বাবা চায় না আমার সন্তান বেশি খাটক, কোনো ব্যক্তি চায় না আমার প্রিয় পাত্র বেশি খাটক, কোনো প্রিয় পাত্র চায় না তার প্রিয় পাত্র বেশি খাটক। যদি চাইতো তাহলে প্রত্যেক ঘরে 5টা 5টা কাজের লোক কেন থাকতো? ঠিক না? বরণ পোষণ তো সবই দেই, ঠিক না মামু? কি কমিশনার সব কি কয়, সবই তো দেয়, ঠিক না? তারপরে এতগুলো কাজের লোক কেন চায় না খাটক? আল্লাহ এই উম্মত বেশি দিন খাটক চায় না, এই জন্য বয়স কম দিছে। আমার মনে হয় এর চেয়েও কম দিতে চাইছিলেন, যে তোরা পা রাখবি আর চৈলা যাবি আর সিধা জান্নাত। কেন না তোমরা প্রিয় পাত্র, এই জন্য বয়স কম দিছেন। কেন না 900 দিলে তো বেশি খাটতে হইতো? আল্লাহ বলছে, না তোমাদেরকে খাটানো যাবে না, তোমরা ভালোবাসো পাত্র। যদি আল্লাহকে জিজ্ঞেস করি প্রমাণ কি, আর তো আল্লাহ আরও প্রমাণ দিতেছেন, তোমরা যদি ভালোবাসার পাত্র না হইতে তাহলে হুয়া যে তাবাকুম, আমি তোমাদেরকে সব মানব জাতির ভিতর থেকে কুদরতি হাত দিয়া বাছাই করলাম কেন? আমরা কিন্তু বাছাই করি তো, বাছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন বাছাই? হ্যাঁ, ফল কিনতে যেয়ে যেরকম হাত দিয়া বাইছা বাইছা ভালোটা নিজের টুকরিতে নেন প্যাকেটে, আল্লাহ বাছাই করছেন। আমরা ভালোবাসার পাত্র, শুধু বাছাই করেন নাই, আল্লাহ বলে লেবেলও লাগাইছে, কি যাতে অন্যটার সাথে মিলা না যাও, অন্য কোম্পানি দোকান না দেয়, আমি বিলকুল কুদরতি হাত দিয়ে তোমাদের উপরে লেবেল লাগাই দিছি, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। ভালোবাসার প্রকাশ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কেন এরকম করলেন, তো আল্লাহ বলে কাজ আছে এই জন্যই তো, কেননা তোমাদেরকে প্রেরণ করব। আল্লাহ আমাদেরকে কেন প্রেরণ করবেন? এই জন্যই তো অল্প সময়ের জন্য প্রেরণ করছেন। আল্লাহ বলছে প্রেরণ করব কেন? সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো, এই জন্য খালি মাটিতে পাও লাগায়া তোমাদেরকে উঠায় নিছি 60-70 বছর। আমার তো বিশ্বাস যাদেরকে 900 বছর বয়স দিছেন ওরা 60-70 বছরে বালেগ হয় নাই মনে হয়, ঠিক না? বালেগ বুঝেন, প্রাপ্ত বয়স্ক হয় নাই যাদেরকে 900 বছর বয়স দিছেন। আবার আমাদেরকে 60-70 বছর দিছেন বটে, কিন্তু অর্ধেকের থেকে কলম উঠে আনিছেন, কলম বোঝেন, কিচ্ছু আমাদের বিরুদ্ধে লেখে না। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কলম কিচ্ছু লেখে না। সবি হাত্তা ইয়াবলুক রুফি আল কালাম, এইখানে তো 15 এমনি বাদ। আবার যতক্ষণ ঘুমানো থাকে ততক্ষণও কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখে না। না এম হাত্তা ইয়াস্তাইকির, তাইলে আপনাকে আমাকে কতটুক সময় দিলেন? অল্প তো, কেন? আরে বলেন না কেন?
ভালোবাসে অগাধ ভালোবাসার পাত্র আমরা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, বান্দা হিসাবেও ভালোবাসে, উম্মত হিসাবেও আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। দুই ভালোবাসা এক জায়গায় আইসা মিলা গেছে, হায় যেরম দরিয়ায় নীল দুই দিক থেকে আইসা মিলা গেছে, একটা ব্লু আর একটা হোয়াইট, আমরাও দুই জায়গায় আইসা মিলা গেছি। একদিকে আল্লাহর ভালো আল্লাহ বান্দার কারণে আমাদের সাথে ভালোবাসা, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা ভালোবাসা। বিদায় আসেন আসেন, কোরআন হাদিস আমাদেরকে এটাই বুঝায়, কোরআন হাদিসও চায় আমরা সুখী হই। ষাট সত্তর বৎসর যতদিন থাকবো ততদিন যেন আমরা সুখে থাকি, সুখে শান্তিতে থাকি, আর কেয়ামতের দিন যখন উঠবো আখেরাতে যখন যাব, তো আমরা যেন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে, আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করতে পারি, দাঁড়াইতে পারি। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এই উম্মত কেয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মতের জন্য তো আল্লাহ পাশে স্টেজ বানাবে, স্টেজ, ওই স্টেজে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে, স্টেজে, কিসে, স্টেজে দাঁড় করাবে। কিন্তু আফসোস এটাই তো যে আমরা আমাদের রচিত বিদ্যা আর আমাদের বিবেক আর বুদ্ধি দ্বারা আমরা আমাদেরকে পরিচালনা করতে চাইতেছি, যেই মেশিনটা কোনো জিনিসের উপরে আমার কোনো কি নাই, কি আমার কোনো নিয়ন্ত্রণ নাই, সত্য কি স্লোগান তো দেই, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, ঠিক না? আচ্ছা, আপনার জীবনের কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে আমাকে বুঝান, নিয়ন্ত্রণ আছে আমাকে বুঝান, আছে? যদি থাকতো তাহলে পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হলো পরের দিন এত আশা নিয়ে যে পদ্মা ব্রিজ বাইকের ভিতরে ভিডিও করতেছিল, কমসে কম তো ও এতটুকু আশা পুরা করতো যে আমি ক্রস করি, পদ্মা ব্রিজটাকে পার করি, ওই পারে যায় নাইলে মরা যামু, কমসে কম ওইটা পার করি, আর আমার ভিডিওটা আমি একটু ছেড়া দেই ফেসবুকে, তারপরে আমি মারা যাই, এতটুকু তো করতে পারতো। তাহলে জীবন যে আমার বলে চিৎকার দেই, স্লোগান দেই, নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে যে স্লোগান দেই আমার জীবন, যদি আপনার জীবনই হইতো তাহলে আপনি এখন কেন লিখতে বাধ্য হলেন, কেন বাধ্য হলেন লিখতে যে আমার শুধু মৌটটাই বাকি আছে, আমি কার কি ক্ষতি করছিলাম, আপনি কেন লিখতেছেন এখন? বোঝা গেল জীবন আমার হইল, এটার মালিক আমি, তার কন্ট্রোল আমার হাতে না। তদ্রূপ আমরা স্লোগান দিতে পারি, হ্যাঁ দেহটা আমার, আমার দেহ আমি দিব, পরেরটা আপনারা মিলে আনিয়েন, স্লোগান তো আপনারা জানেনই, ঠিক না? যদি দেহটা আমার হইতো তাহলে কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে বলেন, হ্যাঁ? তাহলে আপনার আমার চেহারায় বয়সের ছাপ কেন আসলো, দাঁতগুলা কেন নড়ে, অঙ্গগুলা কেন দুর্বল হইল, দাড়িগুলা কেন পাকলো? বোঝা গেল আমার বলা যেটা দাবি করি আমার দেহ, এটা শুধু একটা বুলি মাত্র, বুলি বুলি বুঝেন, হ্যাঁ এটা শুধু মাত্র একটা টক, একটা শব্দ, একটা বুলি আর কিচ্ছু না, বাস্তবতার ভিতরে কিচ্ছু নাই, আপনি আমাকে প্রমাণ দিতে পারবেন না, কোরআন হাদিস লাখেন লজিকলি প্রমাণ দেন যেটা আমার। হ্যাঁ একটু আগে আমি বলছি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিছু জিনিস করতে পারি, যদি না দিতেন তাহলে অক্সিজেন আল্লাহ, ডেলি সুস্থ রাখার জন্য 37 বার কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ, শস্য উৎপাদন করবে আল্লাহ, ঋতু অনুযায়ী শস্য দিবে আপনার, ফুল ফল আল্লাহ দিবে আপনাকে, হ্যাঁ খাইলেন কি আর কি হইয়া বাহির হইল এটা করবে আল্লাহ, সমস্ত ফল ফুল শাক সবজির থেকে শরীরের প্রয়োজনীয় জিনিস বাইর করা কোনো মেশিন দিয়ে আলাদা করে দেখায় দেন তো আমাকে দেখি, কি মেশিন আসছে দুনিয়াতে, আলাদা করবে আল্লাহ। আর ডেলি 5 বার ডাকবে আল্লাহ, মাসে ডাকবে 300 বার,
হ্যাঁ 150 বার ডাকবে ডেইলি, আর বছরে ডাকবে কতবার? 1800 বার। আর আপনি চলবেন বাপ দেখায়া, ঠিক না? বোঝেন নাই মনে হয়? হ্যাঁ হ্যাঁ, যারা নামাজ পড়ে এরা নামাজ পড়ো আবার বাপ দেখায়। হুম, নামাজ পড়ো কি বাপ দেখায় না? হ্যাঁ, কিছু বলতে গেল কয় কি জ্ঞান দিতে হইব না আমরা বুঝি, কি কয় কি কয়? জ্ঞান দিতে হবে না, আমরা জানি। আমরা কি কিছু পড়ালেখা করি নাই? রাগ হয়ে যাবেন, একটা জিনিস জিজ্ঞেস করব, এই মজমা একজনও আছে কিনা আমার জানা নাই। আমরা সাধারণ মানুষ যারা নামাজ যারা পাঁচক্ত পড়ি, আজ পর্যন্ত সুরায় ফাতেহাকে কোনোদিন কোনো আলেমের কাছে যেয়ে সত্যায়িত করছেন যে আমার ফাতেহা সহি পড়ি কিনা ভুল পড়ি? এই পর্যন্ত ডাক্তারের কাছে তো যে বহুতবার যে পেশাব পায়খানা এমন কিছু নাই যে টেস্ট না করাইছেন, লাগবে না। তারপরও ডাক্তারকে বলেন দেখা লিখা দেন না, আপনার অসুবিধা কি লিখা দেন, কমিশন তো আপনি পাইবেনই, আমার মনে খুঁতখুটটা দূর হয়ে যাক। ডাক্তার দেখা বলতেছে লাগবে না কিছু করার, এটা খাইলেই চলবে। আপনার অসুবিধা কি? টাকা আমি খরচ করব, আপনি লেখা দেন, কমিশন তো আপনি পাবেনই, আমার খুঁতখুঁতি মনের দূর হোক, এটা তো করাইতে পারেন না? পারি না, না করাই না। আজ পর্যন্ত কে যে সুরায় ফাতেহা তাসদিক করাইছেন, সত্যায়িত করাইছেন? নূরবাগ মসজিদ তো হলো মাদ্রাসার পেটের ভিতরে, 300-350 ছেলে আছে এখানে, 40-45 জন স্টাফ আছে, আজ পর্যন্ত তো কারো কাছে যে বলি না আমার সুরায় ফাতেহা শুই না, একটা ছোট কাগজে সিগনেচার করে দেন যে সহি, এটা জ্যাবের ভিতরে রাইখা দিমু, যেদিন মারা যামু ওদিন বলবো এটা কাফনের ভিতরে দিয়া দিস, যদি আল্লাহ জিজ্ঞাসা করে সুরায় ফাতেহা ভুল পড়ছিস তাহলে বাইর করে যেন দেখাইতে পারি, এই যে হুজুরে সহি বলছে আমি এরকমই পড়ে আসছি, ধরলে ওনাকে ধরেন, আমাকে ধরার কোনো সুযোগ নাই, আমি কিন্তু সিগনেচার সহ নিয়ে আসছি, এই যে দেখেন করছি। ওই মহাদ্দেশের মতো তো, এক মহাদ্দেশ মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে কয় কি অবস্থা তোমার, ব্যবহার কি হইলো? কয় সাদা দাড়ি দেখায় পার হয়ে গেছি। তো সাথীরা জিজ্ঞাসা করছে সাদা দাড়ি? কয় যখন আল্লাহর কাছে পড়ছি তো আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে ওই বুইরা খাডাস কি নিয়ে আইসোস? কয় আমিও জোরে সরে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ আরো চেতা গেছে, দাড়ি 80 বছর বয়স দিলাম শুধু দাড়ি? আমি জোর দিয়া বলছি কেন আপনি বলেন নাই জিবরিল আলাহ ইসলামকে? জিবরিল আলাহ ইসলাম বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবা ইকরামকে? সাহাবারা বলে নাই তাদের ছাত্রকে? তাদের ছাত্ররা বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি চোখ বড় বড় করতেছেন। কেন হাদিসে আছে ইন্নাল্লাহ লা ইস্তাহিযি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে আল্লাহ তার সাদা দাড়ি দেখলে লজ্জা পান। তা আল্লাহ বলতেছে সবাই সত্য বলছে, হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম বাগেন থেকে। দাড়ি তো দিছিল আর জান্নাতে যাওয়ার জন্য, পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, যুবকের যৌবন তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু কয়জন আসেন? যদি দুনিয়াতে সুখ পাইতে চাই, নাইলে আর্টিফিশিয়াল সুখই ভাবতে ভাবতে যাব, সুখ কোনোদিন পাবো না। সত্য এটাই, পুণ্যে আনে সুখ, এটাই চিরাচরিত বাংলা প্রবাদ, পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ, এটাই সত্য। পুণ্য বলতে এটাই বোঝায় আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যা, আর যখন বিবেক বুদ্ধি আল্লাহ আল্লাহ রসুলের বিবেক বিদ্যার অধীন হবে তখনই ওই ব্যক্তি সুখী হবে, জীবন সুখের হবে, সন্তান নিয়ে সুখী, সব নিয়ে সুখী, তখন আর প্রয়োজন হবে না। তখন আর জানি না বুঝবেন কিনা, একটা কথা মনে উঠলো এই জন্যই লম্বা করে ফেলতেছি, মদিনা মুনাব্বারার যে ক্লিনিক খোলা হয়েছে, ক্লিনিক ইরানের সবচেয়ে বড় ডাক্তার, সেরকম ক্লিনিক, কিন্তু দিন যায় রুগী একজনও আসে না, বলছে আজকে আসে নাই কালকে আসবে, বলে সপ্তাহ পার, সপ্তাহ পরে বলছে এই সপ্তাহ না আগামী সপ্তাহ, মাস পার,
এরকম করে কয়েক মাস অতিক্রম হয়ে গেছে রোগী একটাও আসে না তো জিজ্ঞাসা করছে রোগী নাই কেন তো সবাই বলছে এটা তো বলতে পারি না রোগী নাই কেন এটা বলার কোনো সুযোগ আমাদের কাছে নাই কেন নাই কিন্তু এটা বলতে পারি আমাদের নবীজি আমাদেরকে খাওয়ার কিছু পদ্ধতি বলছেন আমরা সবাই ওটাকে মেনে চলি বলছে সেটা কি পদ্ধতি তো বলছে লা তাকুল হাত্তা তাজু খিদা না লাগলে কখনো খায় না চাই সোনা দেখ সোনাও যদি স্বর্ণও যদি দেয় খিদা না লাগলে খায় না খিদা না লাগলে খায় না তো আমাদের নবীজি বলছে লা তাকুল হাত্তা তাজু খিদা না লাগলে খায় না ওয়া ইদা আকালতা ফালা তাশবা আর যখন খাও তখন পেট ভরা খায় না চাই ফাও পাওয়ার পয়সা দিয়া খাও ফাও বুঝেন তো আমাদের দেশে না প্রবাদ বাক্য আছে ফাও পাইলে বলে আল কেত্র ঠিক না না দামি জামার মধ্যে নেই আর কি বলছে যত যখন খাও তো পেট ভরে খায় না যখন তো বলছে এটার কোনো থিওরি বলতে পারবে বলছে পেট তিন ভাগ করো এক ভাগ পানি দিয়ে আগেই ভরে নাও এক ভাগ খানা দিয়ে এক ভাগ খালি তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মা তারাক্তালি সাবিলা তোমাদের নবীজি আমার জন্য কোনো রাস্তা রেখা যায় না যে আমি ডাক্তারি করব এখানে আমার জন্য ইরান চলে গেলেই ভালো সত্য এটাই আসেন সুযোগ আমাদের হাতে আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু আমাদের নবীজির কারণে আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন যদি উটান নিতে পারি যদি নিজের বিবেক বুদ্ধিকে আসমানি বিদ্যার কোরআন হাদিসের অধীন করতে পারি আর কোরআন হাদিসকে মেনে চলতে পারি তাহলে দুনিয়া সুখের হবে শুধু দুনিয়া হবে না সত্য এটাই সত্য এটাই আখেরাতটাও সুখের হবে শুধু হবে না সে দেখতে দেখতে তারপরে যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা সামনে পিছে চতুর্দিকে ফেরেশতার বেষ্টনীর মাধ্যমে তাকে গন্তব্যে পৌঁছাবে তারপরে সালাম দিবে তারপরে ফিরবে আসেন যতক্ষণ পর্যন্ত এটা না মানব আমাদের কোনো সম্পর্কগুলা মধুর হবে না এখন আমাদের সম্পর্কগুলা মধুর না আমাদের সম্পর্কগুলা শুধু তিতা না বিষে ভরা বিষে জীবনটাও বিষে ভরা সম্পর্কগুলো বিষে ভরা সমাজটাও বিষে ভরা সত্য এটাই মানেন আর শেষ কথা হলো মেরে দোস্ত শেষ কথা এটাই আল্লাহকে নারাজ না করি আল্লাহকে নারাজ না করি আমরা কিন্তু দিন দিন আল্লাহকে নারাজ করতেছি ঢাকায় একটা শব্দ আছে কয় সবার লোকে পাঙ্গা নেওয়া যায় আল্লাহ বুদ্ধিমান কখনো আল্লাহর সাথে পাঙ্গা নেয় না এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা গুনাহ করে না তারপরও সারাদিন ইস্তেগফার করতে থাকে মাপ চাইতে থাকে এটা হলো আল্লাহর সামনে সদা সর্বদা নিজেকে ছোট বানায়া কাটাইতে থাকে সারা রাত্র মানুষ ঘুমায় আল্লাহওয়ালারা ঘুমায় না যদি ক্যামেরা ফিট করতে পারেন তাহলে দেখতে পারবেন ওরা রাত্রে ঘুমায় না ওরা তো রাত্রে মুসল্লায় থাকে নাহলে তসবি পড়ে নাহলে কিতাব পড়ে নাহলে তেলাওয়াত করে নাহলে সারা রাত্র বসে বসে জুমাইতে থাকে ভাবতে থাকে ওরা ভাবে এটাই যে সবকো সোনে মে মজা হামে তো রোনে মে মজা সব গুমে মজা পায় আমরা কান্নায় মজা পাই আল্লাহকে নারাজ করা উচিত না আমাদের সমাজ কিন্তু আমরা আল্লাহকে নারাজ করার দিকে যাইতেছি এক একটা পর্ব আসতেছে আর আল্লাহকে আমরা নারাজ করতেছি নারাজ করতেছি আমি বিরোধিতা করব না স্বাধীনতা আপনাকে আল্লাহ দিছে আমি আঙ্গুল দেওয়ার কে কিন্তু হ্যাঁ হিতাকাঙ্ক্ষী হিসাবে কিছু বলা যায় এই জন্য বলতেছি ফুটবলের মাসে পুরো মাস আমরা আল্লাহকে নারাজ করছি কিচ্ছু বলেন নাই 31st night আমরা আল্লাহকে নারাজ করছি কিচ্ছু বলেন নাই আবার আসতেছে 14th তারিখ নারাজ করার পালা ঠিক না কি সত্য তো
আরে ফেব্রুয়ারি 14 তারিখ মনে হয় ফিডার খান পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে আল্লাহকে নারাজ করো না তুমি 1 লাখ ভোগবে না সবাই ভোগবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন আমরা রংস হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও তো আল্লাহর রাসূল বলছে হইতে পারো যখন আল্লাহ নারাজ হয়ে যাবে খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে ইদা উসিতু গাজিবতু আল্লাহ বলে নাফরমানি যখন হয় তো আমি নারাজ হয়ে যাই ইদা গাজিবতু লানতু আর আমি যখন নারাজ হই তো লানত পাঠাইতে থাকি লানত বিভিন্ন রূপে আসে রূপে আমাদের দেশটা নড়ে চড়ে পড়ে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নাই আমি চ্যালেঞ্জ আমাদের দেশে এখনো 100 টাকা দিয়ে দুপুরে পেট গোড়া খাওয়া যায় বহুত মানুষ আছে পুরান টাউনে 100 টাকার তেহারি খাইতে পারে না খায়া বাকি কিছু থাইকা যায় ওটা অন্যের হাতে উঠায় দিয়ে চলে যায় 100 টাকা দিয়ে পেট গোড়া খাওয়া যায় 100 টাকা কয় ডলার আমাকে দুনিয়া চিনাইতে হবে না দুনিয়ার কোনো দেশে 1 ডলার দিয়ে পেট গোড়া খাইতে পারবেন না দুনিয়ার কোনো দেশে না কোনো দেশে নাই 1 ডলার দিয়ে খাবেন আপনি পেট গোড়া নাই 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 বাংলাদেশে এখনো খাওয়া যায় বরকত আছে আল্লাহর এক সম রহমত আছে এই দেশের উপরে এই জন্য আসেন ফিরাস না জানি কোন দিন ডাকতে ডাকতে নারাজ হয়ে যাবে এক থাপ্পড় বসায়া দিবে এই লাল সবুজের পতাকার ভিতরে আর বিপর্যয় চলে আসবে তখন সমস্ত প্রশাসনিক জিনিস দিয়া ঠেকানো যাবে না কোথাও কেস করা যাবে না কোথাও কেস করা যাবে না কার কাছে কেস করবেন কিছু জিনিস আছে ধরা ছোঁয়ার বাহিরে থাকে আমরা বুঝাইতেছি পায়ে হাত রাখা আসেন আল্লাহকে নারাজ না করে আমরা এটাই দেখতেছি আল্লাহ মনে হয় নারাজের দিকে যাইতেছে যদিও আমাদের আল্লাহওয়ালারা চান না আমরা চাই না নাইলে 4টার সময় কেন হেফজোখানার ছেলেরা উঠবে বলেন কেন 4টার সময় মাদ্রাসালারে উঠাবে 4টায় উঠান না কেন উঠাবেন এই কচি কচি বাচ্চাদেরকে ও আপনারা বলবেন আমরা জুলুম করি জুলুম আমরা আমাদের উপরে করি এই জন্য যেন লাল সবুজের এই পতাকার ছোট দেশটা এটা যেন আধ্যাত্মিক এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা এটা ল্যাপটানো থাকে আসুক না 9 নম্বর ভূমিকম্প দেওয়ালে বাড়ি খায়া বল যেরকম ডাইনে বামে চলে যায় বিপর্যয় ডাইনে বামে যাবে আমাদের দেশে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা 4টার সময় উঠাই 30,000-এর উপরে হেফজোখানা রাগ হয়ে যাবেন ঘুমান তো দেরিতে শেষ খবরটা না দেখা পর্যন্ত তো ঘুম আসে না ঠিক না 12টার খবরটা নাই দেখা তো ঘুম আসে না উঠি দেরিতে রাত্র 4টার আকাশ কখন দেখবেন আপনি উঠা দেখেন রাত্রে 4টার সময় বাংলাদেশের আকাশের কালার কি থাকে কিরকম থাকে একদিন উঠা দেখলে অনুভব করতে পারবেন যদি আপনার কাছে লেন্স লাগানো থাকে একটা লেন্সও লাগবে এই সাধারণ চোখ দিয়ে দেখা যাবে না একটা বিদেশি লেন্স লাগবে ওটা যদি লাগাইতে পারেন তাহলে দেখতে পারবেন আমি দেইখা বলতেছি না দেইখা বলতেছি না 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে করোনার সময় কোন দুনিয়া চিৎকার দেয় নাই যে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না আমাদের দেশের মানুষগুলো তো চিৎকার দিছে ঠিক না দাফন করার লোক পাওয়া যাবে না আমাদের দেশে বিপর্যয় ঘটছে না ঘটে নাই ঘটছে বিপর্যয় না ঘটে নাই সারা দুনিয়া এখন লেগা গেছে এটা চেক করার জন্য রিচার্জ করার জন্য যে এই দেশটা করোনায় 2020-এ করোনাকে প্রতিরোধ করলো কোন টিকা দিয়া কোন লুকাইত টিকা আছে নাইলে ওরা প্রতিরোধ করলো তো করলো কি কইরা এই দেশের মানুষ তো একজনও মাস্ক পরে নাই অধিকাংশ পরে নাই গ্রামে তো পরেই নাই কয়জনে মাস্ক পরছে ঠিক না প্রথম কয়েকদিন পরছে মনে হয় তারপরে টেলিভিশনে যখন এই বড় বড় দেখা শুরু করছে তখন পড়া ছেড়া দিছে ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না এটা যাইব তো যাইব কোন দিক দিয়া কেউ জিজ্ঞাসা করছে মুখ দিয়া গেলে মুখ দিয়া গেলে মুখ দিয়া গেলে যদি মুখ দিয়া যায় তবে সারাদিন পান চাপাই যাইব কোন দিক দিয়া কথা শেষ জায়গায় চলে আসছি আমি বুঝি এগুলা আমাদের চোখ পিছনও আছে সামনে শুধু নাই শেষ জায়গায় চলে আসছি আসেন আল্লাহকে নারাজ না করে
বারোটা বেজে গেছে এটা আমি ঘড়ি দেখতেছি বারবার, এটা আমারও স্বভাব না দীর্ঘ রাত পর্যন্ত চিল্লানো। বিদায় ফিরাস, ফিরাসি আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ করে আপনি সুখে থাকবেন এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ দেখায় দিবে, দেখাইতেছে আরো দেখাবে। এই জন্য আসেন, আল্লাহ যখন ডাকে তো ছুটে আসে। বুঝছি, বুঝাইতে পারছি কি কি পড়বেন তো? হ্যাঁ হ্যাঁ, নিজের বিবেক বুদ্ধি আর বিদ্যার পূজারী হয়েন না, নিজের বিবেক বুদ্ধি বিদ্যাকে আল্লাহ আল্লাহর রসুলের বিদ্যার অধীন করেন, নাইলে বাপ নিয়ে আপনি বাঁচতে পারবেন না, আল্লাহর কাছে কোনো বাপের পরিচয় চলে না। হ্যাঁ, মহল্লায় চলতে পারে আপনার, আপনাকে দেখলে আমি পেশাবও করতে পারি এটা আমি মানি, আপনি বাপ নিবেন আমি বাড়িওয়ালা আপনি বাড়াটিয়া, আপনি বাপ নিতে পারেন আমি বড় পুরান এই এলাকায় আধিপত্য আমার আমার আদি আদি বাসিন্দা আমি মাইনা নিতে পারি এটা, কিন্তু আল্লাহর কাছে কোনো বাপ চলবে না। এটা এখানে বসান, তাহলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবো শান্তিতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন দোয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতি নাই, মালিক আপনার মতো সত্তার কাছে হাত পাচ্ছি, যিনি সদিচ্ছায় আমাকে সৃষ্টির আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ মানুষ রূপে অস্তিত্ব দিয়েছেন। আয় আল্লাহ, শুধু অস্তিত্ব দেন না, এত কিছু দিয়েছেন, শুধু একটা শরীরেই এত কিছু দেওয়া আছে, এটা গুনতে গেলেই মালিক আমাদের এই ছোট জীবনের পরিধিটা যথেষ্ট হবে না, আমার মনে হয় এই দুনিয়ার পরিধিটাও যথেষ্ট হবে না, দুনিয়ার বয়সটাও যথেষ্ট হবে না, বাহিরের নেয়ামত তো বাদই দিলাম, যে আল্লাহ চাওয়া ছাড়া এত কিছু দিতে পারে, দুই চারটা যদি চাইতো খালি হাতে ফেরত দিবে বলে আমরা কখনো এই ধারণা করতে পারি না। আরও মালিক আমরা বসছি এরকম জায়গায় যেটা আপনার ঘর আর আপনার হাবিবের ঘরের পেটের ভিতরে, আপনার ঘর আপনার হাবিবের ঘর, যেটা ফেরেশতাদের পরিবেশ চব্বিশ ঘন্টাই। এটা বলবো যে আজকের মজমা হিসাবে ফেরেশতা বেষ্টিত না, এই পরিবেশটা তো চব্বিশ ঘন্টাই ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে, ওইখানেই আমরা বসছি, কাদেরকে নিয়ে বসছি এটাও আপনি জানেন মালিক, প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় জানেন, নাম জানেন, বাবার নাম জানেন, দুনিয়ার পেশা জানেন, সব কিছু জানেন, শুধু আমরা হাত উঠে বসে আছি এমন না মনে হয়, দূর দূর পর্যন্ত যত দূর আওয়াজ চাইতেছে ওইখানেও কেউ না কেউ উঠায় বসে আছে, হয়তো অন্তরালে মাবনরও উঠায় বসে আছে, যাদের খাওয়া হালাল পরা হালাল বাসস্থান হালাল, এইখানে ওই ব্যক্তিরাও আছে মালিক যারা আপনার বিলকুল খাস, মালিক যারা খাস আপনার বিলকুল খাস, আর ওই মুহূর্তে হাত তুলছি যেই মুহূর্তে বুখারি খতম হলো, খতমে কোরআন হলো, আয় আল্লাহ অনুষ্ঠানটাও কিরকম, খতমে কোরআন খতমে বুখারির অনুষ্ঠান, সময়টা এরকম যে আপনি প্রথম আকাশে, বারোটার উপরে বাঁচতে চলছে আপনি প্রথম আকাশে, স্বয়ং আহ্বান করতেছেন কে চাও কি চাও, মালিক আমরাই তো হাত উঠে বসে আছি কিছু চাওয়ার জন্য, বেশি তো চাবো না মালিক, এতটুক তো অবশ্যই চাবো, পিছনের জীবনটা যেন আজকের থেকে আর না থাকে, ধুয়া মুছা চিপল পিছনের জীবনটা শেষ হয়ে যায়, পিছনের জীবনটা যেন গুনার থেকে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওই হাদিস আজকে সত্যায়িত হয়, ইরজিউ মাগফুর আল্লাহ, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়াতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ আল্লাহ, আমাদের হাত যদিও আপনি কবুল না করবেন, হতে পারে জীবনটা তো গুনাই গুনা, কিন্তু কিছু সাদা দাঁড়িয়েলা তো আমার সামনে আছে, কিছু যুবক তো এমন আছে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে আপনার ভয়ে। হ্যাঁ আল্লাহ, ওই তোলাবাগুলা তো আছে যাদের সিনার ভিতরে আপনি আপনার কালামকে সুরক্ষিত করছেন, ওই ছেলেগুলা তো আছে
যাদের পায়ের নিচে এখনো ফেরেশতা পড় বিছায়, যাদেরকে আজকে সম্মাননার পাগড়ি পড়ানো হলো, যারা বুখার কলা কলা রসুলের শেষ প্রান্তে চলে গেছে, তারপরও যদি আমরা খালি হাতে চলে যাই তো মালিক এই দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না, এই দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না। আর আপনারই বা লাভ কি হবে? শয়তান জিতবে, হাসবে, আপনার বন্ধু নারাজ হবে, আপনার বন্ধু লজ্জিত হবে। আর মাফ করে দিলে আপনার কি ক্ষতি হবে? কিচ্ছুই ক্ষতি হবে না। মালিক আপনি তো সামাদ, আপনি তো লাভ লসের ঊর্ধ্বে। আল্লাহ আজকে আমাদের পিছনের গুনাকে মাফ করা দেন, পিছনের গুনাকে মাফ করা দেন, সাথে সাথে এটাও যোগ করা দেন, মালিক যতদিন বেঁচে থাকব আর কোনোদিন যেন আমলনামায় গুনার দাগ না আসে, আর কোনোদিন আপনাকে যেন নারাজ না করি, আর কোনোদিন যেন আপনাকে নারাজ না করি, আর কোনোদিন যেন আপনাকে নারাজ না করি। বরং মালিক যেদিন ডাক আসবে আপনিও খুশি হইয়া ডাকবেন, আমরাও খুশি হইয়া সাড়া দিব, এমনই যেন ঘটে মালিক, এমনই যেন ঘটে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, মসজিদকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, কমিটিদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আয় আল্লাহ আজকের এই মহফিলের উসিলায় শুধু ঢাকা না, শুধু ঢাকা না, পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন, শুধু ইনসান না জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ শুধু উপরের মানুষ না, যারা নিচে চলে গেছে তাদেরকেও কবুল করেন, যারা বরাবর ইমান নিয়ে থাকলে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ মাদ্রাসার জরুরতকে খাসানায় গায়েব থেকে পুরা করা দেন, সমস্ত মাদারিসগুলোকে হেফাজত করেন, মাকাতিবগুলোকে হেফাজত করেন, হেফজোখানাগুলোকে হেফাজত করেন, মসজিদগুলোকে হেফাজত করেন, মারাকেজগুলোকে হেফাজত করেন, হক্কানি পীরের খানকাগুলোকে হেফাজত করেন। আল্লাহ ইসলাম আর দিনকে আপনি হেফাজত করেন, ইসলাম আর দিনকে আপনি হেফাজত করেন, দিনদার আর ওলামাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা কোন সময় এসে পড়ছি, আমরা কোনো সোনালি সময়ই দেখি নাই, না রসুল দেখলাম, না সাহাবা দেখলাম, না তাবেই দেখলাম, না তাবে তাবেই দেখলাম, না ইম্মায় মুস্তাহিদিন দেখলাম, না বড় বড় আল্লাহ আলাদেরকে দেখলাম। আমরা তো আমাদের মতো মানুষগুলাকে দেখতেছি মানুষ, আল্লাহ আমরা কোনো সোনালি যুগই দেখি নাই, কোনো সোনালি ব্যক্তিত্ব দেখি নাই। হায় আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন, করম করেন, কিছু একটা এমন করেন যে আমরা বলতে পারি আমরাও কিছু দেখছি।